আসসালামু আলাইকুম, আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই শীতের দিনে আমি আজকে মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি ও চিকেন চাপ। দেখুন আমি কিভাবে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করি। ছোট বড় সবাই কিন্তু ভীষণ একটি পছন্দের খাবার বিরিয়ানি। বিরিয়ানি হলে তো আর কোনো কথাই থাকে না, বাচ্চাদের মাওয়া বায়না ধরেছে চিকেন বিরিয়ানি খাবে, তাই আমরা আজকে চলে এসেছি চিকেন বিরিয়ানি বানানোর জন্য। দেখুন প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে চিকেন বিরিয়ানি ও চিকেন চাপ বানাই। বিরিয়ানির জন্য এখানে নিয়েছি দুইটা লেগ পিস নিয়েছি, একটা হ্যান্ড পিস নিয়েছি। চিকেন বিরিয়ানি চিকেন চাপের জন্য আমি কি কি মশলা নিয়েছি, কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দেব। এখানে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি কয়েক টুকরা কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি আমি রসুন বাটা, শুকনা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এখানে নিয়েছি আমি বিরিয়ানির এক প্যাকেট মশলা। এখানে আমি একটু ফুড কালার নিয়েছি, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সাদা তেল। এখানে নিয়েছি আমি তেজপাতা, দারচিনি ও এলাচ ফল, কয়েকটা আলু ভালো করে ধুয়ে টুকরা করে কেটে নিয়েছি, আর চিকেনগুলো কেটে নেব। আপনারা কিন্তু বাসায় এই এক প্যাকেট পিওর শাহি বিরিয়ানি মশলা দিয়েও কিন্তু দারুণ একটা স্বাদের বিরিয়ানি রান্না করে আপনারা খেতে পারেন, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। এখন আমি চিকেন বিরিয়ানির জন্য চিকেন কেটে নেব, আর চাপের জন্য দুই রকম সাইজের আমি মাংসটা কেটে নেব। আবার বলবো চিকেন বিরিয়ানির জন্য আমি কিন্তু চিকেন পিসগুলো একটু বড় বড় সাইজের করে নেব। আমি এখানে লেগ পিস করে নেব। আমি চিকেন বিরিয়ানির জন্য এমন বড় বড় পিস করে চিকেনটা কেটে নিয়েছি। এখন আমি চিকেন চাপের জন্য এটা কেটে নেব। আমি এখানে লেগ পিস রেখেছি, লেগ পিসটা আমি একটু ছুরি দিয়ে একটু এইভাবে কাঁচাই দেব, মশলাটা যেন এই লেগ পিসের ভিতর ভালোভাবে ঢোকে, এই জন্য আমি ছুরি দিয়ে একটু কাঁচাই দেব। আমার দু রকম সাইজ করে কিন্তু চিকেনটা কাটা হয়ে গেছে। আমি এখন চিকেনটা খুব ভালো করে ধুয়ে নেব। দু রকম চিকেনই আমি সুন্দর করে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি মশলা মাখাই দেবো সব চিকেনের ভিতরে। আমি এখানে টক দই নিয়েছি, প্রথমেই আমি টক দইটা দিয়ে দেব। আমি এখানে বাজার থেকে কিনে আনা টক দই দিয়েছি। আপনারা চাইলে বাড়িতে গুঁড়ো দুধ, ভিনেগার কিংবা ভিনেগারের বদলে লেবুর রসটা দিয়েও আপনারা টক দই বানিয়ে নিতে পারেন। টক দই আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম,
আদা বাটা পেঁয়াজ বাটা লাল মরিচ বাটা বিরিয়ানিতে হলুদ ব্যবহার করব না তাইতে একটু কালারের জন্য আমি ফুড কালার দিলাম অল্প পরিমাণ আপনারা চাইলেও নাও দিতে পারেন ধনিয়ার গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেব দারচিনি এলাচ ফলের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি এখন এই বিরিয়ানির মশলার প্যাকেটটা খুলে নেব এখন প্যাকেটটা কেটে নেব আমি এখন এখান এর ভিতর দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব আমি এটা অফ ক্যামেরায় হাত দিয়ে ভালো করে সেই মাংসের সমস্ত গায়ে মশলাটা মেখে নেব খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলো মেখে নিয়েছি এই যে এখানে এই কেটে রাখাই এর ভিতর আমি খুব সুন্দর করে মশলাগুলো ঢুকিয়ে দিয়েছি আমি চাপা দিয়ে রেখে দেব এখন আমি চিকেন চাপের জন্য চিকেন চাপের ভিতর সমস্ত মশলাগুলো একে একে দিয়ে মেখে নেব রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা শুকনা মরিচ বাটা মামান ধনিয়ার গুঁড়া দারচিনি এলাচ ফল গুঁড়ো করা দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো টক দই দিয়ে দেব এখন আমি সমস্ত মশলাগুলো এই চিকেন চাপের ভিতর অফ ক্যামেরায় আমি ভালো করে মেখে নেব আমি এখন সব শেষে তেল দিয়ে দেব আমার চিকেনে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে দিয়ে রেখে দেব দেব চুলাটা আমার খুব ভালো করে ধরে গেছে এখন আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন চিকেন চাপটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব ঢেকে রাখা চিকেন চাপটা এবার খুলে নেব চিকেন চাপ আমি এখন ভাজার সময় কিন্তু এই চিকেন থেকে মশলাগুলো ছাড়াই ছাড়াই নেব শুধু এই চিকেনটাই তেলের উপর ভাজবো আমি একে একে চিকেনগুলো তেলের উপর দিয়ে দেব চিকেনগুলো আমি এখন উল্টিয়ে দেব কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে যে আমি এমন লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এগুলো আমি ভেজে নেব
कड़ाइर भितरे किन्तु सापटा रान्नार जोन्नो तेल दिए देव। चिकेन सापेर बेचे रखा जे मसला ओई मसलाटा आमी एखन तेलेर भितर दिए देव। आमी एखन अल्प एकटु पानी देव। চিকেন সাপের মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল বের হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেন সাপগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে আবার কষিয়ে নেব। থেকে দেখুন তেল বের হয়ে গেছে, তার মানে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আপনারাও কিন্তু এত ভালো করে কিন্তু চিকেন সাপটা কষিয়ে নেবেন, তা না হলে কিন্তু চিকেন সাপটা খেতে ভালো লাগবে না। আমি এখন চিকেন সাপের ভিতর পানি দিয়ে দেব। এখন আমি সাপা দিয়ে দেব। এইটা দেখুন চিকেন সাপটা কত সুন্দর ফুটে গেছে ঝোলটা। আমি আর একটু পানি কমাই নেব, তারপরে নামিয়ে নেব। চিকেন সাপটা হয়ে গেছে। এখন আমি ভাজা মশলাটা দিয়ে চিকেন সাপটা নামাই নেব। মশলাটা চিকেন সাপের সঙ্গে খুব ভালো করে নেড়ে দেব। এই দেখুন আমি কিন্তু অল্প পরিমাণ ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি। এখন নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব, তাই কড়াইর উপর তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। বেরেস্তাটা আমার এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমি এই তেলের ভিতরেই এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। আমি আলুতে একটু কালার আসার জন্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এমন লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, এখন আলুগুলো নামাই নেব। চাপা দিয়ে রেখে দেব, চুলা অল্প আছে। চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, চালটা আমি এখন মেপে নেব।
আমি এখানে 3 পোয়া চাল নিলাম এই পাত্রটা ছোট হয়ে গেল এখন আমি বড় পাত্রে ঢেলে ধুয়ে নেব ভালো করে চালটা থেকে পাঁচবার পানি পরিবর্তন করে ভালো করে ধুয়ে এর ভিতর নিয়ে নিয়েছি চাপা খুলে দেখে নেব বিরিয়ানি চিকেনটা রাগ করো বিরিয়ানি চিকেনটাও কিন্তু আমার ভালোভাবে হয়ে গেছে রান্না এখন আমি নামিয়ে নেব চালটা ভেজে নেব তাই আমি সাদা তেল দিয়ে দেবো হাঁড়িতে গরম হয়ে গেছে এখানে আমি এলাচ ফল দারচিনি ও তেজপাতা নিয়েছি ফোড়নে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব চালটা কিন্তু আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো তা না হলে নিচে লেগে যাবে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখুন ঝরঝরে হয়ে গেছে কত সুন্দর আর চাউলের কালারটাও কীভাবে পরিবর্তন হয়ে গেছে দেখুন এখন আমি এর ভিতর পানি দিয়ে দেব এখানে 3 পোয়া চাল নিয়েছি এই কৌটার এখন আমি এই কৌটার 4.5 কৌটা পানি দিয়ে দেব যেন ভাতটা 70% মত ভালো করে ফুটে যায় 3 পট এই 4 পট আমি 4.5 পট পানি দিয়ে দিলাম ভাতটা খুব ভালো করে ফুটে গেছে আমি এখন অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দেব ভাতটা কিন্তু আমার এই দেখুন হয়ে গেছে ভাতটা কিন্তু 70% ফুটে গেছে সুন্দর করে এখন আমি ভাতটা নামাই নেব ভাতটা আমি এখন ঢেলে নেব আমি এখানে অল্প পরিমাণ পানি নিয়েছি আর 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নেব আমি এখানে পাতিলটা শুকনা করে নিয়েছি এখন এই পাতিলে আমি সাদা তেল মেখে নেব আমি অফ ক্যামেরায় সমস্ত পাতিলে খুব ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা পারলে ঘিও ব্যবহার করতে পারেন প্রথম পর্যায়ে ভাতটা দিয়ে দেব আমি এখানে প্রথমেই পেঁয়াজ পেরেস্তাটা দিয়ে দেব আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দেব দুইটা আমি এখানে ফুড কালার দিয়ে দেব এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দেব উপর দিয়ে ছড়িয়ে এখন চিকেন বিরিয়ানি চিকেনটা দিয়ে দেব প্রথমে আমি লেগ পিসটা দিয়ে দিলাম ঝোল দিয়ে দেব
এখন আমি উপর দিয়ে লিকুইড দুধ দিয়ে দেব। আমি আবারও উপর দিয়ে ভাত দিয়ে দেব। আমি এইভাবে ভাতগুলো আবার সেলে সমান করে দেব। ভাতগুলো কিন্তু আমি বেশি চেপে চেপে দেব না, আলতোভাবে এভাবে সমান করে দেব। আমি মরিচ দিয়ে দেব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, বিরিয়ানির মশলাটা দিয়ে দেব, কালার দিয়ে দেব অল্প পরিমাণে। চিকেনটা আমি এখন সম্পূর্ণ দিয়ে দেব। এখন আমি দুধটা দিয়ে দেব উপর দিয়ে। আমি বাকি ভাতগুলো উপর দিয়ে দিয়ে দেব। আমি আলতোভাবে সুন্দর করে ভাতগুলো চারপাশ দিয়ে ঢেকে দেব। আমি উপর দিয়ে আর অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দেব। বেরেস্তা দিয়ে দেব। দুধগুলো সবটুকুই আমি এখন দিয়ে দেব উপর দিয়ে। অল্প পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দেব উপর দিয়ে। খুব ভালো করে সুন্দর করে ভাতগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি চাপা দিয়ে দেব। চুলার উপর রেখে দেব, কিন্তু কোনো জাল জ্বলবে না, একবারে নিভানো চুলাই বিরিয়ানিটা আমি 15 থেকে 20 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেব। আমি কিন্তু এই নোড়াটা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, ফিরে আসছে আমি 15 থেকে 20 মিনিট পরে। ফিরে এসেছি 15 থেকে 20 মিনিট পরে। এখন আমি বিরিয়ানির চাপা খুলে দেখে নেব বিরিয়ানিটা কেমন হলো। বিরিয়ানিটা খুলে দেখি বন্ধুরা কেমন হয়েছে। দারুণ একটা স্মেল বেরিয়েছে বিরিয়ানি দিয়ে। আমার আম্মু আমাকে বললো যে আমাকে কাটছে বিরিয়ানিটা, তাই কাটছি। আজকে আল ইমরান কুকে বিরিয়ানি হবে, আর ইমরান কাটবে না, তা কখনো হয়। ভালো কিছু হলে ওকে দিয়েই কাটাতে হবে। এই দেখুন, লাস্ট লেগ পিসটা দেখুন আপনারা, সাধারণ একদম। শুধু বিরিয়ানির চালটা দেখুন কত সুন্দর, এই রাইসটা একদম ঝরঝরা হয়েছে। আর এই বিরিয়ানির আলু, এটাই কিন্তু বিরিয়ানির প্রধান একদম মেন জিনিস। হালকা গ্রেভি গ্রেভি থাকবে, একদম পারফেক্ট বিরিয়ানি। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। এবার চিকেন চাপটা উঠিয়ে নেব। ও, যে কালার এসেছে বন্ধুরা, একদম দারুণ। এবার খেয়ে দেখি, জাস্ট লেগ পিসটা আপনারা শুধু দেখুন, মানে হোটেলে গেলেও এরকম লেগ পিসের সাইজ পাওয়া যায় না, এত সুন্দর এত বড় সাইজ।
কি সুন্দর সিদ্ধ হয়েছে, মানে বলার মতো না, এত স্বাদ হয়েছে একদম হোটেলকে হার মানিয়ে দেবে। আমার আম্মুর এই রান্না একদম হোটেলকে হার মানিয়ে দেবে। আলুটা দেখুন একদম চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে। চিকেন চাপটা খেয়ে দেখি কেমন আছে, অসাধারণ অসাধারণ। একদম সুপার টেস্ট হয়েছে, সুপার। বিরিয়ানি মাখিয়ে খেলে সব থেকে বেশি ভালো লাগে। আপনারা বাড়িতে ঠিক এইভাবে এই রেসিপি অনুসারে বিরিয়ানি রান্না করে খাবেন, আশা করি অনেক সুন্দর হবে। আমি কিভাবে বিরিয়ানি রান্না করলাম বন্ধুরা আপনারা তো সবাই দেখলেন, আপনারাও বাসায় এইভাবে বিরিয়ানি রান্না করে খাবেন, অসাধারণ স্বাদের দুর্দান্ত একটি রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর কার ভালো লেগেছে কমেন্টে একটু জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গ্রামের নিত্য নতুন এভাবে রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।